আমি অরুণিমা দে ডিজিম্যাক স্টেশন প্রেজেন্টস আ কাপ অফ চা উইথ অরুণিমা আজকে আমরা হাজির হয়ে গেছি ঠিক চা নিয়ে সেই আড্ডায় আজকে আমার চায়ের আড্ডায় আছেন আ সাকসেসফুল ওম্যান অলি মিশ্রা নমস্কার অলি মিশ্রার ছোট্ট ইন্ট্রোডাকশন আমি আপনাদের সামনে বলি অলি মিশ্রা শি ইজ এ সাকসেসফুল পেন্টার ওর অনেক এক্সিবিশন আমরা একাডেমিতে দেখি এবং আমি নিজে ওর অনেক এক্সিবিশনে আমি নিজে প্রেজেন্ট থেকেছি এবং শি ইজ এ ব্যাংকার অলসো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অলি চাকরি করে এবং সারা দিন সে নানাভাবে কাজের মধ্যে ব্যস্ত থাকে তার মধ্যেও সময় বার করে অলি আমার শোতে আজকে তুমি এসছো থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছো একটা কথা আপনাদেরকে সকলকে প্রথমেই যেটা বলি জীবনে সাকসেস জানেন তো কোনো বাধাকে বাদ মানে না কোনো বাধাই বাধা নয় আমি তুমিও তুমি ছবি করতে গিয়ে দ্য লেজেন্ডারি অ্যাক্টর সৌমিত্র চট্টোপাধ্যায় স্যার উনি আমাকে একটা কথা বলেছিলেন অরুণিমা জীবনে চলার পথে কোনো বাধাকেই বাধা বলে মনে করবে না আমরা আজকে অলির কাছ থেকে শুনি অলির সাকসেস স্টোরি অলি ছোটবেলা থেকে মানে জেসে কি আপ হিন্দি স্পিকিং হো আপকা চাইল্ডহুড সে আজ ইয়ে জগা পে আপ আয়ে হো ইসকা এক সাকসেস স্টোরি আপ অডিয়েন্স কো বতাই বচপন মে মে একদম বলে পাতে থে মেনে বলকুন দে শুন পাতে থে আর বলকুন দে পড় পাতে থে কুছ ভি বল নাই পাতে থে মেনে বলকুন দে চাতে থে মেনে কোন মতে কিছু মতে নেতে তে কাওড়া কাওতে কানে পনে চপক মনে মনে কিছু মতে নেতে তে কোন মনে কিছু শুনতে পড়তে তে ওলি আসলে কিছু শুনতেও পেতো না বলতেও পারতো না সেই জন্য ওর খুব কষ্ট হতো কেন ও কিছু শুনতে পাচ্ছে না বলতে পারছে না কিন্তু ওর মধ্যে একটা অশান্তি হতো কিন্তু আজকে ও কিভাবে এগোলো এবং সেটা ওর ফ্যামিলি এবং ওর বাবা এবং ওর মা সকলে মিলে যে সাপোর্টটা ওকে করেছে তার জন্য আজকে অলি আমাদের সামনে এরকম একটা সাকসেসফুল ওম্যান হিসেবে আমার শোয়ে আজকে প্রেজেন্ট আছে আই এম ব্লেসড আমি আজকে নিজেকে গর্বিত অনুভব করি যে অলির মতো একজন নারী আমার আজকে এই শোতে এসেছে যে বলতে পেত না শুনতে পেত না কিন্তু কোনো কাজ কিন্তু ওর জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি তারপরে সাকসেস স্টোরিটা একটু ওলি দর্শক শুনতে চাই তোমার কাছে হ্যাঁ মা তা কোন হ্যাঁ তুমি হন না শক্তি হ্যাঁ সব কো তক তে তে সব পাত কে তে তো হম বলকম নে পাতে মরে মম কা তো মরে তা কোন মা মা বে পা পা কো পে কো 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 টক 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 পে শিরে চ শক্তি চকেন মিত্র তো ক কো তো ক তো মা বে পা পা মুজে টক টক পে শিরে কই যখন দেখতো যে সবাই বলতে পারছে সবাই বলতে পারছে সবাই শুনতে পাচ্ছে ও শুনতে পাচ্ছে না বুঝতে পারছে না ও ঠাকুমা তখন বললো যে কানে নিশ্চয়ই কোনো অসুবিধা আছে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাও সেই ডক্টরের কাছে নিয়ে গিয়ে তারপরে তার কানের মেশিন দেওয়া এবং আজকের অলি আমার পাশে যে অলি মিশ্রা বসে আছে শি ইজ এ ব্যাংকার শি ইজ এ সাকসেসফুল পেন্টার তাহলে বলুন তো কোনো বাধা কি বাধা হতে পারে একটা সাকসেসের পথে অনলি হার্ড ওয়ার্ক ম্যাটার্স দেয়ার ইজ এ নো শর্টকাট টু এনি সাকসেস আর সাকসেসের মধ্যে কোনো বাধা আমি কথা বলতে পারি না আমি চলতে পারি না আমি হাঁটতে পারি না কুছ ভি ম্যাটার নেই করতা হ্যায় কুছ ভি ম্যাটার নেই ফোন তো চলুন কিছু বলতে পারতে না আরে চলুন কিছু চলুন তা সত্য তুমি আজকে পাপ কলকাতা থেকে চলো আচ্ছা কে কেন টুক টুক ডাক্তার দেখাতে ডাক্তার আমাকে দেখো বলেছে এ তোমার তুমি আচ্ছা আচ্ছা মানে কোনদিন শুনতে পাবে না আচ্ছা শুনতে কোনদিন শুনতে পাবে না বলে দিল মানে আপনাদের বলি মানে ও যখন ডাক্তার দেখালো মানে ওর ফ্যামিলি যখন ডক্টর এনে শহরে কলকাতায় এসে যখন ডক্টর দেখানো হলো তখন ডক্টর বললেন যে ও আর শুনতে পাবে না
মানে সেরকম ভাবে শুনতে পারবে না কিন্তু ও কিন্তু কোথাও হেরে যায়নি আজকে আরেকটা কথা শি ইজ এ সাকসেসফুল হ্যাপিলি ম্যারিড উমেন আমার এটাও বলতে ভীষণ ভালো লাগছে আজকে ও সাকসেসফুলি হ্যাপিলি ম্যারিড উমেন এবং তারপরে কি হলো ওলি মানে দর্শকও জানতে চাইল ডক্টর বল ডক্টর ওর প্যারেন্টসকে বলেছিল যে ওকে মন শক্ত করতে হবে মনে ধৈর্য ধরতে হবে এবং প্র্যাকটিস করতে হবে যেটা প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রেগুলার যে জিনিসটা নিয়ে আপনি চলবেন রেগুলার যে জিনিসটা নিয়ে আপনি মানে প্র্যাকটিস করে যাবেন সেখানে কিন্তু আপনার কোনো বাধাই বাধা নয় ওলি মিশ্রা ইজ অ্যান এক্সাম্পল ইন ফ্রন্ট অফ মি আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা মেয়ের কতটা মনের জোর থাকতে পারে যে এই সব বাধাগুলো পার করে 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 এসে আজকে সে সাকসেসফুল ব্যাংকার আজকে তার মা বাবা প্রাউড অফ হার আই এম অলসো এ প্রাউড অফ হার যে আজকে ওলি শুনতে পড়তে পারবেন টাকা মাপ হয়েছিল তুমি শুনতে পারুন তো তুমি সবার মতো কথা বলতে পারুন বলতে প্র্যাকটিস করতাম শুনতে শুনতে দেখতে অনেক পড়াটি পড়তে ট্রাই করতাম আবার খুঁজতাম শিখে দেখতে দেখতে ট্রাই করতাম ফেল করতাম এরকম অনেক প্র্যাকটিস মোমবাতি দর্শক আপনাদেরকে বলি ও মোমবাতি নিয়ে ট্রাই করতো মোমবাতি সামনে রেখে ও রেগুলার ট্রাই করতো গলা চেপে ধরে যে কথাগুলো বোঝার চেষ্টা করত এবং বলার চেষ্টা করত কিন্তু হাল ছাড়েনি নিজেকে ওই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে ও জানতো যে আমি একদিন সাকসেস পাবো সেই সাকসেস ও পেয়ে দেখিয়েছে এবং এই রকম ফিলিং ফিল করেছে যে আমি বলতে চাইছি পাচ্ছি না গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কিন্তু ওকে কি পিছিয়ে রাখতে পেরেছে ওর সাকসেস ওর মনের বল ওর মনের ইচ্ছা কি ওকে পিছিয়ে রাখতে পেরেছে না পারেনি আজকে তুমি তোমার পেন্টিং নিয়ে দু একটা কথা বলো ইওর পেন্টিং তোমার পেন্টিং বেরোতে লাগলো দর্শকদেরকে বলি মানে হ্যাঁ আই এম অ্যাস্ট্রোনিস্ট যে আমি এরকম একজন সাকসেসফুল মহিলার সামনে আজকে মানে আমি পরিচালক বা আমি ছবি করি আমার এটা খুব আমার কাছে মানে মনে হচ্ছে এটা কি খুব বড় কাজ ছিল আজকে ওলি যে কাজটা করে দেখিয়েছে বা প্রতিনিয়তে ওকে প্যারেন্টস ওকে বলেছে যে বলো জল খাবো ঘুরতে যাব শুতে যাব এইগুলো কথাও রেগুলার বলতে তারপর মানে নিজে পড়তে শুরু করেছে এবং আজকে কষ্ট হতো খুব কষ্ট হতো গলা ব্যথা হতো কাঁদতে ও চোখ দিয়ে জল বেরিয়ে যেত গলায় এতটা ব্যথা হতো সুতরাং বুঝতে পারছেন না যে সিচুয়েশনটা যে ও আজকে বলতেও ও খুব প্রাউডলি বলছে
আজকে কিন্তু মনে প্রাউড ফিল করছে যে ও আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, কতটা ও টাফ টাইম পার করেছে। সুতরাং সব সাকসেসের পিছনে দেয়ার ওয়্যার এ ভেরি হার্ড ওয়ার্ক, সে হার্ড ওয়ার্কটা এক একজনের এক এক রকম থাকে। সুতরাং আমি খুব আজকে অভিভূত যে এইরকম একটা হার্ড স্ট্রাগল করেও আজকে দাঁড়িয়েছে। এবং পেন্টিং, তুমি যে এত সুন্দর পেন্টিং করো, আমি অনেকবার অ্যাটেন্ড করেছি। ওকে বাচ্চারা ওর পেছনে পরেশান করতো, ওকে অনেক ডিস্টার্ব করতো, কিন্তু আজকে এত কিছু পার করে ও আজকে সাকসেসফুল ব্যাংকার। মানে আমার আর কিছু বলার নেই। এখন তোমার পেন্টিং এর এক্সিবিশন আছে সামনে, রাইট? তারপরে পড়াশোনা কমপ্লিট করেছো। একদিন ও করবে, ও সকলকে বলেছিল যে ও একদিন করে দেখাবে। ও পড়বে, ও বাকিদের মতো পড়াশোনা কমপ্লিট করেছে, ও ব্যাংকিং এ জব পেয়েছে, ও আজকে সাকসেসফুল পেন্টার। আমি মানে একাডেমিতে ওর এক্সিবিশন হয়, আই এম সো হ্যাপি। ওলি থ্যাংক ইউ, তুমি আমার অনুষ্ঠানে এসেছো। তুমি আজকে আমার শোতে এসছো, এবং তোমার মতো মেয়ে বা ছেলে যাই হোক, এইরকম মনের জন্য যে তুমি এগিয়ে চলেছো, আর আজকে কাপ অফ চা উই তরুণীমাতে তুমি আছো, আই এম ব্লেসড। দর্শকদেরকে বলি আমি আজকে নিজেকে ভীষণ কি বলবো ব্লেসড ফিল করছি যে ওলির মতো এইরকম হার্ড স্ট্রাগল করে সে আজকে এই শো এর সামনে বসে আছে। বা ওর আরো অনেক মানে মানে কৃতি, ও মানে অনেক সাকসেসফুল লেডি সি ইজ। সুতরাং বুঝলেন, আপনারাও দেখতে পেলেন ওর সাকসেস স্টোরি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং ও আরো অনেক দূর এগিয়ে যাক। আমার এবং কাপ অফ চা উই তরুণীমার তরফ থেকে ওলিকে মেনি বেস্ট উইশেস। ওলি, তুমি আরো অনেক দূর যাও, স্কাই ইজ দ্য লিমিট। থ্যাংক ইউ। পেন্টিং, দর্শকরা শুনতে চাইছে মানে আর্ট কলেজে কি বলে পাটনা আর্ট কলেজ থেকে ও ফার্স্ট ক্লাস পেয়েছে। মানে আমার কিছু আর বলার নেই, আপনারা বুঝতেই পারলেন ও কতটা সাকসেসফুল একজন লেডি আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে আছে। সুতরাং কখনো কখনো হার মানবেন না, কোনো বাধাই বাধা নয়। থ্যাংক ইউ ওলি। মানে পেন্টিং এর এমএও পাস করেছো, দ্যাটস অফ। আর কিছু আমার বলার নেই, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আবার আরেকদিন না হয় আড্ডা মারবো আমরা ওলির সাথে।
আপনারাও তাহলে দেখলেন তো কোনো বাধাই বাধা নয়। থ্যাংক ইউ ওলি আমার শোতে আসার জন্য, আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে এগিয়ে চলুন। ও যেইভাবে আজকে স্ট্রাগল করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, আমি তো মানে মানে আমি অভিভূত। আর সাথে থাকুন ডিজিম্যাক্সের, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, এইভাবে আশীর্বাদ করতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শোটা যারা দেখছেন ওলিকে দেখে মনে হয় না কেউ আর পিছিয়ে থাকবেন। আজ আমি ওলি মিশ্রর সাথে যে এতক্ষণ কথা বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন না, ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হাত থেকে রোল মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং প্রেসিডেন্টের হাত থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্টের হাত থেকে অ্যাজ এ ব্যাংকার অ্যাওয়ার্ড পেয়েছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড। মানে ইটস অ্যামেজিং, মানে এত প্রতিকূলতার পরেও একটা মানুষ কোন সাকসেস লেভেলে যেতে পারে, ওলি মিশ্রা ইজ অ্যান এক্সাম্পল। আই ফিল প্রাউড টু বি উইথ হার টুডে ইন মাই চায়ের আড্ডা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ওলি, তোমাকে অনেক ধন্যবাদ আমার শোয়ে আসার জন্য। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আবার এরকম ইন্সপায়ারিং ক্যারেক্টার নিয়ে আড্ডায় বসবো আগামী দিনে। এ কাপ অফ চা উইথ অরুণিমা অ্যান্ড বিলিভ ইন কর্মা।